এক্ষুনি গঙ্গাজলে ঘরে নিয়ে এসো। নাও। আমরা চাই না আমাদের জন্য লোকনাথের উপনয়নে কোনো রকম বাধা সৃষ্টি হোক। দাঁড়াও জমিদার মশাই, আমি অনুভা মায়ের পাঠানো ভিক্ষা নিতে চাই। আর মনে তো কাকি, তোমাদের সবার কাছ থেকে আমি ভিক্ষা নেব। আমার ঝোলা তোমরা ভুলে দাও, তোমরা যেমন মা। দাঁড়ান সবাই, শাস্ত্র বলে ভিক্ষা মাওয়ার অধিকার আছে একমাত্র ব্রাহ্মণ স্ত্রী জাতির। কি করে এতদিনের এই নিয়ম বদলানো যাবে? শাস্ত্র নিয়ে ছেলে খেলা? শাস্ত্র কি, কে লিখেছে? আমি জানি, আমার গুরু বলেন শাস্ত্র হলো মানুষের জন্য। মানুষ সবার উপরে, তার থেকে বড় শক্তি নেই। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা। যদি কোনো মানুষ শাস্ত্র রচনা করে তাহলে মানুষের জন্য তাতে বদল আসবে না কেন? কিন্নিমা আমার মায়ের মতো, আমার মা আর তার মধ্যে কোনো তফাৎ নেই। শুধু ভালোবাসা, ছেলেবেলা থেকে এই জমিদার বাড়ি আর গিন্নিমার কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি, প্রভু দিও মোরে সেটা অপূর্ব। এই গ্রামে সবাই আমার আপনার থেকেও আপন, তাই আজ যদি আমার ভিক্ষা না হওয়ার অধিকার কারোর থাকে সেটা হলো এই গায়ের সবার। না, এ হতে পারে না। এমন অনিয়ম ঘটলে আমরা চলে যাচ্ছি এই স্থান ত্যাগ করে। এই আপনারা কি বলছেন? লোকনাথের শিশু মন যেটা ঠিক মনে করেছে সেটাই বলেছে। দাঁড়াও তোমরা, যারা আমাকে ভালোবেসে কিছু দিতে এসেছে কোন ধর্মের জন্য তাদের আমি ফেরাবো? কি করে তাদের দূরে সরিয়ে রাখবো? এবার কেমন ধর্ম? নিজেদের সঞ্চয় থেকে তারা আমাকে কিছু দিতে চায়, কেন না করছো তোমরা? গুরুদেব, তাহলে আমার এই ব্রাহ্মণ ধর্ম পালনে কাজ নেই, কাজ নেই উপবীতে।